ভাই এই ছবি যে খারাপ কইবে এ জীবনে ছবি বুঝ না এমন কথা সাত বছর পর এক দিনের কালেকশনের সেই রেকর্ডটি ভাঙল প্রিয়তমা সিনেমা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না। সিনেমাটি দেখতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, অবশেষে ইতিহাস গড়ালো শাকিব খান ও ইথিকা পান অভিনীত সিনেমা প্রিয়তমা। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন প্রিয়তমা সিনেমায় কত টাকা আয় হয়েছে। তাছাড়া দর্শক, প্রিয়তমা সিনেমা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। শাকিব খান নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। একদিনের কালেকশনের রেকর্ড এতদিন ছিল শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার শিকারি সিনেমার। এটি মুক্তি পেয়েছিল 2016 সালে। সাত বছর পর এক দিনের কালেকশনের সেই রেকর্ডটি ভাঙল প্রিয়তমা সিনেমা, এমনটাই দাবি করেছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হিমেল লিখেছেন, ইতিহাস, সমসাময়িক সময়ে বাংলা সিনেমার হাইয়েস্ট ওয়ান ডে কালেকশনের রেকর্ড গতকাল থেকে প্রিয়তমার। এর আগে এই রেকর্ড ছিল শিকারির দখলে। তিনি আরো লিখেন, আমি সবসময় বলতাম সিনেমা হিট করতে হলে মহিলা ও মধ্যবিত্ত দর্শকদের হলে আনতে হবে। যেভাবে মহিলা দর্শক হলে আসতেছেন তাতে এই ইতিহাস আরো অনেকবার নতুন করে লেখা হবে হয়তো। শাকিব খানের প্রিয়তমা সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে দারুণ উত্তেজনা। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে প্রেক্ষাগৃহ হাউসফুল হওয়ার খবর। দেশের 107 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা। ভাই এই ছবি যে খারাপ কইবে এ জীবনে ছবি বুঝে না এরকম কথা কেউ আমি নাই ভাই, এরকম ছবি আমি আগে কানে কোন শিখদের পরেই দেখলাম। প্রিয়তমা সিনেমা দেখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এ দর্শক। সিনেমাটি দেখতে বরিশাল থেকে এসেছেন তিনি, সঙ্গে এসেছেন আরো কয়েকজন। অনেক ভালো একটা ছবি, আর কথা বলছি না না বলতে পারবো, আবার অনেক ছবি একটা মাথা নষ্ট। শাকিব খানের অভিনয় সবথেকে বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে লাস্টের আর যে পার্টটা নিছে এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। সিনেমাটি দেখে এভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। প্রিয়তমা দেখতে ঈদের কাজ বা বৈরি আবহাওয়া উপেক্ষা করে চলে এসেছেন অনেকে। আমরা বরিশাল থেকে আসছি শাকিব খানের ছবি দেখতে। অনেক বছর পর হলে আসলাম, সত্যি ভালো লাগছে, সত্যি একটা ভালো ছবি করছে। সব বয়সী দর্শকরাই দেখতে এসেছেন প্রিয়তমা, এমনকি নিশো ভক্তদের অনেকেই দেখতে এসেছেন শাকিব খানের সিনেমা। তোমার প্রিয় নায়ক কে? শাকিব খান। আমি শাকিব খানের ছবি দেখতে এসেছি। আমি নিশোভার ভক্ত হচ্ছে নাটকে এবং সিনেমায় আমি শাকিব ভাইয়ের ভক্ত। রাজধানীর মধুমিতা সিনেমা হলে বেলা 3টার শো ছিল দর্শকে পরিপূর্ণ। সিনেমা দেখে তৃপ্ত হয়েছেন বলেই জানালেন দর্শকরা। শাকিব খানের নতুন লুকটা অনেক ভালো লাগছে, তাই হ্যাঁ লুকের কারণেই আসছি। শাকিব খানের ছবি অনেক ভালো লাগে, ফ্যামিলি নিয়ে চলে আসি, অনেক পছন্দ। সবটা শাকিব খানের অভিনয়টা ভালো লাগলো। ভারতীয় সিরিয়াল যারা দেখেন তাদের অনেকের কাছেই পরিচিত প্রিয়তমা সিনেমার অভিনেত্রী ইধিকা পাল, তাকে দেখার জন্য এসেছেন কিছু দর্শক। কলকাতার ও তো আগে নাটক করছিল জি বাংলা স্টার জলসায়, এর জন্যই বেশি ভাগ আসা। প্রিয়তমা শাকিব খানের পুপরি হলে আসতাম না, নতুন মেয়ে নতুন মুখ, খুব ভালো করছে, খুব ভালো। সারা দেশের 107 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রিয়তমা সিনেমাটি, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ঈদের সিনেমা দেখতে মানুষের ঢল নেমেছে। শাকিব ভক্তরা তো দেখছেনই, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও দেখতে আসছেন শাকিব খানের প্রিয়তমা সিনেমা। 2 জুলাই সপরিবারে প্রিয়তমা সিনেমা দেখেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিনেমাটি দেখতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নিজেই। 2 জুলাই বিকেলে স্টার সিনেপ্লেক্সে প্রিয়তমা দেখেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী জানান, আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, অধীর আগ্রহে অপেক্ষা করছি 4:30 বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত প্রিয়তমা দেখব বলে। দুটি ছবিও পোস্ট করেছেন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন তার স্ত্রী ও 2 সন্তান। স্ত্রীকে প্রতিমন্ত্রী প্রিয়তমা বলে সম্বোধন করেছেন এবং লিখেছেন, আমার প্রিয়তমা সহ অপূর্ব ও অনির্বাণের সাথে।
প্রিয়তমা সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। দেশের 107 সিনেমা হলে চলছে সিনেমাটি। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।